ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলছেন গ্রাহকরা এমনই অভিযোগ তুলে এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের জটরুল গ্রামে ঘটনায় এলাকাবাসীর অভিযোগ লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এই বিষয় নিয়ে পুলিশে খবর দেওয়া হয় পাকুয়া হাট ফাড়ির পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে অবশেষে ওই সংস্থার লোন রিকভারির দুই কর্মীকে পাকুয়া হাট ফাড়ির পুলিশ নিয়ে যায় আমাদের নুন নেওয়া আছে এসকে থেকে তে নুন শোধ হয়ে গেছে কতদিন আগে লোন শোধ হয়েছে নন হয়ে গেছে পাঁচ ছ মাস শোধ হওয়া এ বলছে এখন অন্য জায়গায় নুন দেখাচ্ছি তে নুন পাচ্ছি না কেন লোন দিচ্ছেন এই যে ডিউ দেখাচ্ছে তার জন্য কত টাকা ডিউ রয়েছে আমাদের একাত্তর হাজার ডিউ দেখাচ্ছে আর সত্তর হাজার টাকা আমাদের নেওয়া ছিল আর দু বছর ধরে কিস্তি চালালাম এখন বলছে ডিউ আছে অন্য জায়গায় কিস্তি নিতে যাচ্ছি বলছে হবে না ডিউ আছে তো আমরা কি করব ওটার জন্য কোম্পানি লোকের সাথে কথা হ্যাঁ বলেছি মোবাইলে ফোন করেছিল মোবাইলে ফোন করে বলল বলছে ডিউ আছে আপনাদের ডি এর জন্য পাবা না টাকা জন্য এখন সমস্যা কি হচ্ছে আপনাদের সমস্যা তো এই যে টাকা পাচ্ছি না ডিউ দেখাচ্ছে এটাই সমস্যা এখান টাকা নন দিচ্ছেন না কোন জায়গায় নন দিচ্ছে না এখন আজকে এই যে ম্যানেজারে আটকে রাখছি আমাদের জনের ডিউটা জনের সমস্যা হয়ে যাই ডিউটা কি হয় সমস্যা হয়ে যায় জনের ডিউ কেটে দেই সমাধান হয়ে যায় অন্য জায়গায় যেন নুন পাই ম্যানেজার কি বলছে এখন কি বলছে বলছে হবে ঠিক হবে ঠিক হবে করে তো আমাদেরকে পাঁচ ছয় মাস ঠেলি দিল হচ্ছে না ঠিক ওইজন্য আজকে আজকে রাখছি আজকে এখানে হচ্ছে আমাদের যে আমরা লোন নিয়েছিলাম সত্তর হাজার কিছু কতদিন মোটামুটি দু একুশে নিয়েছিলাম লোনটা তো লোনটা শোধ হয়ে গেছে আমার দুই বছর লোন ছিল চব্বিশ টা কিস্তি ছিল দেওয়া হয়ে গেছে তো এবার শোধ হওয়ার পর এরা বলছে দুই মাস কি তিন মাস পর বলছে ফোন করে যে আপনার ডিউ আছে আঠাত্তর হাজার টাকা ডিউ কখনো বলছে পঁয়ষট্টি হাজার টাকা ডিউ কখনো বলছে ষাট হাজার টাকা ডিউ তা আমি যে দুই বছর যে দুই বছর যে আমি কিস্তি চালালাম চব্বিশটা কিস্তি চালাম চব্বিশটা কিস্তি আমার কথায় জমা গেল কথায় জমা হলো তাহলে অফিসার যে ম্যানেজার পাঠাইতো যে অফিসের সেন্টারে আসতো অফিস থেকে সে ম্যানেজার কিস্তি নিয়ে যেত বইয়ে সাইন করে যেত সে বইটা আমার কাছে আছে হ্যাঁ সেই বইটা আমি ম্যানেজারকে দেখাচ্ছি ম্যানেজাররা বলছে যে আপনার শোধ হয়ে গেছে হ্যাঁ তা আমরা এবার অন্য জায়গায় দেখাচ্ছি যে লোন নেওয়ার জন্য এবার অন্য জায়গায় বলছে যে আপনার ডিউ হয়ে আছে আপনার লোন শোধাইনি আপনি যেখানে লোন নিয়েছিলেন সেখানে যে আপনি ক্লিয়ার করেন আবার এখানে আসছি এখানে বলছে যে আপনার ক্লিয়ার হয়ে যাবে দুই মাসের মধ্যে কখনো বলছে তিন মাসের মধ্যে কখনো বলছে এক মাসের মধ্যে কিন্তু ক্লিয়ারা করছে না এই তো পুরনো আমার এখন কী করছে এখন আমরা ম্যানেজারকে আটকিয়েছি বড় ম্যানেজার আসবে কি বলছে সে ম্যানেজারের কাছ থেকে বক্তব্যটা শুনবো যে কী বলছে হবে কি হবে না না সমাধান এভাবে রাখবে না কি করবে এখন ম্যানেজার আসবে তারপর কথা হবে এখন কি 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 মানে এ যারা আছে তাদের সাথে তো কথা হচ্ছে তারা তারা বলছে যে এক ঘন্টার মধ্যে ম্যানেজার আসবে বড় ম্যানেজারের সাথে কথা বলো তার জন্য অপেক্ষা করছি এখানে যে দেখি কি বলছে সমস্যা কি সমস্যা লোন নিয়েছি স্যার লোন দুই বছর এসকেস থেকে এসকেস থেকে লোন নিয়েছিলাম নেওয়ার পরে লোন শোধ হয়ে গেছে আমাদের একশো চারটা কিস্তি দুই বছরে দেওয়া হয়ে গেছে তাও বলছি কি লোন আমাদের বলে ডিউ আছে

এরকম করে বলছে তারপরে আসে ওখানে বললাম অফিসে ইয়া যেখানে কিস্তি নিতে আসে ওখানে বললাম ওখানে বলছে না অফিস যান অফিসে যাই পাঁচ পাঁচ সপ্তাহ পাঁচ বার গেলাম অফিসে অফিসে যাওয়ার পরেও বলছে না কিছু হবে না সময় লাগবে ঠিক হতে সময় লাগবে ছ মাস হয়ে গেলো লোন শোধে তা ওদেরকে সময় হয় না আচ্ছা এখন আপনাদের কি সমস্যা হচ্ছে অন্য কোথাও লোন নিতে যাচ্ছি ওখানে ও বলছে ডিউ যে এস কেসে ডিউ আছে আপনাদের ওই জন্য সিভিল খারাপ আছে আপনারা পাবেন না

এখন আপনাদেরকে কেন আটকে রেখেছে তাহলে আমাদের ম্যানেজার আসবে তারপর আমাদের ছাড়বে ওই জন্য আটকে রাখছে যে তো বলছে যে ওদের ওদের লোন শোধ হয়ে গেছে কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে ছয় মাস হয়ে গেল ঘোরাচ্ছে খালি ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না হ্যাঁ তো এনওসিটা কেন দিচ্ছে না আপনার কোম্পানি এনওসি দিবে কিন্তু টাইম লাগবে একটু বলছে ছ মাস সময় লাগে এনওসির জন্য কিছুদিনের মধ্যেই দিবে এনওসি আর তাহলে আজকে আপনাদেরকে কেন এইভাবে আটকে রাখলো গ্রামবাসীরা পরে পরে 15 মিনিট বলছে ওনাদের লোন শোধ হয় কে বলছে এটা মেম্বাররা বলছে মানে মহিলাদের বক্তব্য আমরা দু বছর আগে লোন নিছিলাম আমাদের লোন শোধ হয়ে গেছে এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি লোন দিচ্ছে না কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিউ দেখাচ্ছে হ্যাঁ তো সেটা কি সমস্যাটা কি সমস্যা হলো ওনার আগে স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো ওই জন্যই প্রবলেমের জন্যই তা আপনাদের ভুল কি মহিলারা ওটা তো সমাধান হবে কিছুদিন টাইম লাগবে মহিলারা যে বক্তব্য ছ মাস ধরে আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে কোম্পানির লোক কিছুদিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে বলছি তো আমরা আপনার নাম আরমান হোসেন মন্ডল